অর্থের খেলা বিপিএল। ইতিমধ্যে বাংলাদেশের জনপ্রিয় টি টোয়েন্টি লীগটির চারটি আসর সমাপ্ত হলেও এখনও বিপিএল খেলা হয়নি বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের অন্যতম সেরা পেসার সৈয়দ রাসেলের। 2010 সালের পরে জাতীয় দলে নেই তিনি। মাঝখানে দুটি বছর চিকিৎসকের ভুল রিপোর্টের কারণে ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে রাসেলকে। অবশেষে চলতি বছর ঢাকা প্রিমিয়ার লীগ দিয়ে ক্রিকেটে ফেরেন তিনি এবং দুর্দান্ত বোলিং করে জানান দেন এখনও ফুরিয়ে যাননি তিনি। আসন্ন বিপিএল খেলার বিষয়ে সৈয়দ রাসেলের সাথে কথা হয়। তিনি জানান তিনি এবারের বিপিএল খেলতে চান এবং তার জন্য নিজেকে প্রস্তুত করছেন। বাংলাদেশ জাতীয় দলের হয়ে সৈয়দ রাসেলের আছে অসামান্য অবদান। সুইংয়ে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের বোকা বানিয়ে উইকেট শিকার করতে পারদর্শী ছিলেন তিনি। বিপিএলে দল এবং খেলার সুযোগ পেলে আবারও নিজেকে প্রমাণ করবেন রাসেল, এই প্রত্যাশা। প্রিয় দর্শক শ্রোতা, সৈয়দ রাসেল কি এবারের বিপিএলে খেলতে পারবেন নাকি অবহেলাই থাকবেন? আপনাদের কাছে মতামত আশা করছি। আপনি আপনাদের মূল্যবান মতামত দিতে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রতিদিন বাংলাদেশ ক্রিকেট ও বিপিএল এর আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।